হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন যে প্র্যাঙ্কিং টিম তামিম খন্দকারের বউ ভাতের দাওয়াত খাচ্ছে। তামিমের বিয়ের ছবিতে ভিডিওতে কোথাও সাগর ও রিয়াকে দেখা যায়নি, তাই সবাই কমেন্ট বক্সে প্রশ্ন করছেন সাগর ও রিয়া কোথায়, তারা কেন বিয়েতে আসেনি। সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি তামিমের বৌবাতের অনুষ্ঠানে প্র্যাঙ্কিং টিমের সকল টিম মেম্বার হাজির হয়েছিল। সকলে মিলে তামিমের বৌবাতের অনুষ্ঠানে বেশ মজা করেছে, কিন্তু আমরা কোথাও সাগর ও রিয়াকে বিয়ের অনুষ্ঠানে খুঁজে পাইনি। আরোহী, মীরা, সাথী, সাকিব সহ সকলের উপস্থিতি থাকলেও সাগর ও রিয়ার উপস্থিতি দেখা যায়নি। সাগর ও রিয়া কেন আসলো না? তো ভিউয়ার্স, আপনারা জানেন যে সাগর ও রিয়াকে হ্যালো পিয়ানশাপ নাটকের পর থেকেই তাদের দুজনকে প্র্যাঙ্কিং টিম থেকে বাদ দেওয়া হয়েছে। সাগর ও রিয়া তারা আলাদা কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তারা নিজেরা নিজেদের মতো করে নাটক বানাবে বলে প্র্যাঙ্কিং টিম থেকে সরে গিয়েছে। হয়তো প্র্যাঙ্কিং চ্যানেলের অনার আর্থিক সজীব ভাইয়ের সাথে সাগরের কোনো ঝামেলা হয়েছে, যার জন্য প্র্যাঙ্কিং টিম থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। সাগর ও রিয়া যেহেতু প্র্যাঙ্কিং টিমের সাথে এখন নেই, সেহেতু তামিমের বিয়েতে না যাওয়াটাই স্বাভাবিক। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, তামিমের জন্য শুভকামনা রইল। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।